যা চাওয়ার এই চিরকুটে লিখে দিয়েছি, এবার সান্তা ক্লজ আসার অপেক্ষা। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে। আপনি কে? আরে আমি সান্তা রে, আমাকে চিনতে পারছিস না? তুমি সান্তা? কিন্তু সান্তা ক্লজ তো লাল রঙের টুপি, লাল কোট, তারপর দাড়ি, এসব থাকে, এসব পরে থাকে, কিন্তু তোমাকে দেখে তো কই সান্তা ক্লজ মনে হচ্ছে না। আরে বাবা শোন শোন, 2023 আসতে চলেছে তো, সেই জন্য নিউ স্টাইলে এলাম আর কি। আগে লাল পরতাম, এবার থেকে সাদা পরে আসবো। সাদা তো শান্তির প্রতীক, সেই জন্য ঠিক করেছি এবার সাদা রঙেই পরে আসবো। আর দাড়ির কথা বলছিস, দাড়িটা আমি কেটে দিয়েছি, আর এখন আমি রুমাল পরে আছি, কারণ আসার সময় খুব ঠান্ডা লাগছিল তো, মাস্ক খুঁজে পাইনি, সেই জন্য আমি রুমালটা বেঁধে রেখেছি মুখে আর কি, বুঝলি? ও তো সান্তা ক্লজ দাদু আমার গিফট কোথায়? বুড্ডা হোগা তেরা বাপ। কেন রে, দাড়ি গোফ থাকলেই কি তাদেরকে দাদু বলতে হবে নাকি? ইনস্টা তো ফেসবুকেও তো কত লোকের দাড়ি আছে, তাদের দাদু দিতে বলিস? আচ্ছা আচ্ছা, তবে অনলি সান্তা ক্লজেই বলবো। একদম। তো সান্তা ক্লজ আমার গিফট কোথায়? আচ্ছা তোর ঘরে কি তোর কোনো ম্যানার নেই? কেন, একজন বয়স্ক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আর তুই বসে বসে ফুচকে হয়ে ফটল ফটল করছিস? আচ্ছা আচ্ছা বসো বসো। তো সান্তা এবার আমার গিফট, সত্যি তোর কোনো ম্যানার নেই। আচ্ছা বল কি চাই। এই যে এখানে লেখা আছে, ধরো সবার কাছ থেকে। কতদিন বুঝলি রে? ওই তো 2 মাস ধোয়া হয় নাই। তো সান্তা আমার গিফট, তুই নিজের মুখেই বল তোর কি চাই। ওই তো মাধ্যমিক পাস। কি রে বলবি তো কি চাই? হ্যাঁ কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে কেউ নিমিষের মধ্যে চর মেরে দিয়ে চলে গেল। মাধ্যমিক পাসের ব্যাপারে কিছু চাওয়া যাবে না। হ্যাঁ, একটা মহিন্দ্রা থার, একটা R15, একটা রয়্যাল এনফিল্ড, আর একটা কাওয়াসাকি নিনজা H2R, ব্যাস এগুলো দিয়ে দাও, আর কিছু চাই না। আচ্ছা আমাকে দেখে কি তোর গাড়ি ব্যবসায়ী বা আম্বানি মনে হয়? তো চাইবোটা কি? তোর যা ইচ্ছা। আচ্ছা তবে 10 কিলো আলু, 10 কেজি। ও হ্যালো হ্যালো হ্যালো, আমাকে দেখে কি তোর সবজি বিক্রেতা মনে হচ্ছে? তো চাইবোটা কি? বললাম না তোর যা ইচ্ছা। আচ্ছা তবে 1 প্লেট বিরিয়ানি, পিজা, বার্গার আর চিকেন মোমো, চিকেন কাবাব, বাস এগুলো অনেকদিন খাইনি, এগুলো দাও তাহলেই হয়ে যাবে। ও মিস্টার, আমাকে দেখে কি তোমার জোম্যাটো সুইগি মনে হচ্ছে নাকি? সেই এক কথা। তো সান্তা তুমিই বলে দাও, এমন কি চাইলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? বললাম না তোর যা ইচ্ছা। তোর যা ইচ্ছা করে তো আমার ইচ্ছা গুলোকে তুমি নষ্ট করে দিচ্ছ। তো চাইবো না কি, বাচ্চাদের মতো লজেন্স চাইবো? হ্যাঁ একদম, এই তো ভালো ছেলের মধ্যে চাও না একটা, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। মেরি ক্রিসমাস।